আমরা প্রতিনিয়ত অনেক সমস্যার সম্মুখীন হই, যেমন ধরো কনসেন্ট্রেশনের অভাব, যেমন ধরো প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়া, তারপরে প্রচণ্ড ডিপ্রেশন আসা, তারপর যারা পড়াশোনা করো তারা পড়তে বসতে মন চায় না, কোনো কিছু পড়লে বোরিং লাগে, তার বিভিন্ন সময় রেগে যাও, যে কোনো কারণে রেগে যাও, এরকম অজস্র সমস্যা কিন্তু সম্মুখীন তোমরা হও। তোমরা ভাবো এটা সমস্যা নয়, বাট এটা কিন্তু আদতে একটা সমস্যা। এই সমস্যার যদি কোনো সমাধান থাকে তাহলে কিন্তু সেটা হচ্ছে মেডিটেশন। হাজার সমস্যা আছে, সেই সমস্যার একমাত্র সমাধান কিন্তু মেডিটেশন। আর মেডিটেশনকে তোমরা কম বেশি সবাই ভাবো এটা বুঝি খুব বোরিং, বাট আদতে নয়। মেডিটেশন এত ইন্টারেস্টিং একটা জিনিস, আর মেডিটেশন হচ্ছে এমন একটা দারুণ ব্যাপার যেটা যদি তোমরা প্র্যাকটিস করতে পারো তোমরা কিন্তু একদম অজানা এক অসীম শক্তির অধিকারী হয়ে যাবে। চলো দেখে নিই আমরা আজকে কী করে মেডিটেশনকে একদম সহজ গেমের মতন করা যায়। মেডিটেশন নিয়ে আমাদের প্রত্যেকের মনে একটা ধারণা হয়ে আছে যে মেডিটেশন বুঝি সবচেয়ে বোরিং প্রসেস, সেই তো চোখ বুঝে বসতে হবে আর সেই সব ভাবতে হবে। বাট না, মেডিটেশন ঠিক এতটা বোরিং নয়। মেডিটেশন এমন একটা মজার ব্যাপার যেটা তোমাদের প্রত্যেকের ভেতরকার শক্তিকে একটু 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 করে বাড়াতে বাড়াতে একদম বিশাল শক্তিতে পরিণত করবে। তোমরা কম বেশি বাড়ি তৈরি হওয়া দেখেছো, বাড়ি তৈরির সময় কী হয়, এক একটা করে ইট গাঁথতে 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 এক বিশাল বাড়ি তৈরি হয়। ঠিক মেডিটেশনটাও কিন্তু ঠিক সেই রকম। তোমরা যদি দেখো বিভিন্ন মহাপুরুষেরা এবং যারা বিলিনিয়ার বলা হয় তারা কিন্তু প্রত্যেকেই তাদের প্রতিদিনের জীবনের রুটিনেই মেডিটেশনকে রাখে। যেমন যদি বলো স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ ছোটোবেলা থেকেই প্রচণ্ডভাবে মেডিটেশন করতেন। তার একটা ছোট্ট গল্পও আছে, তিনি একদিন ধ্যান ধ্যান খেলা করছিলেন, বন্ধুদের সাথে ধ্যান ধ্যান খেলছিলেন, এবং ধ্যান ধ্যান খেলতে খেলতে একটা কেউটে সাপ, সেই সময় বক্রো সাপ, তার ঘরে ঢুকে যায়। এবং তিনি এতটাই মেডিটেট হয়েছিলেন বা এতটাই আত্মনিমগ্ন হয়েছিলেন যে তিনি খেয়ালই করেননি, ভ্রুক্ষেপ করেননি। এবং স্বামী বিবেকানন্দের সম্বন্ধে তোমরা সবাই কম বেশি জানো যে তিনি কত ট্যালেন্টেড মানুষ ছিলেন, তার কী কী গুণ ছিল। তিনি যে কোনো বই খুব সহজে তাড়াতাড়ি পড়ে ফেলতে পারতেন, সেটা সহজে মনে রাখতে পারতেন, এবং তার বিচার করার শক্তি অন্যান্যের তুলনায় কিন্তু অনেক বেশি ছিল। এবং প্রত্যেকটা লোক এই কাজটা প্রতিনিয়ত করে যারা নিজেকে সফল করতে চায়। তোমাদের প্রত্যেক দিনের রুটিনে তোমরা যদি মেডিটেশনকে অ্যাড করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের কাছে প্রত্যেকটা কাজ সহজ হবে। তোমরা সবাই কম বেশি ডক্টর স্ট্রেঞ্জের মুভি দেখেছো, দেখবে সেখানেও কিন্তু মেডিটেশনকে বারবার প্রাধান্য দেওয়া হয়েছে, মানে বারবার দেখানো হয়েছে যে ডক্টর স্ট্রেঞ্জ বারবার মেডিটেশন করছেন এবং তিনি এক বিশাল জাদুশক্তির ক্ষমতা পেয়েছেন। ঠিক স্বামী বিবেকানন্দ কিন্তু প্রতিদিন মেডিটেশন করতেন, এবং যত মানুষ আছে যারা প্রতিদিন সফল, যারা প্রতিনিয়ত কাজ করতে সফল, এবং তুমিও দেখবে যখন কোনো কিছু তোমার মাথায় আসে না, কোনো কিছু তুমি ভুলে যাচ্ছ, প্রবলেম হচ্ছে, কম বেশি তোমরাও চেষ্টা করো চোখ বুঝে একবার ঠান্ডা মাথায় ভাবার। অ্যাকচুয়ালি এই যে ঠান্ডা মাথায় তুমি যেটা ভাবছো এটাই হচ্ছে মেডিটেশন। মেডিটেশন সবচেয়ে যদি সহজ ভাষায় বলি, নিজের ভেতরকে এবং ব্রেনের সঙ্গে নিজের বডিকে কানেক্ট করে নেওয়াটাই এটাই হচ্ছে মেডিটেশন। চলো দেখে নিই মেডিটেশনের দুটো পদ্ধতি আমি তোমাদেরকে বলবো, যে দুটো পদ্ধতি তোমরা যদি মানতে পারো তাহলে কিন্তু তোমাদের কাছে মেডিটেশন একদম সহজ হয়ে যাবে। মেডিটেশন করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে তুমি প্রচণ্ড কিছু একটা জোরে জোরে লাফাও, প্রচণ্ড জোরে লাফাও, লাফাতে 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 হাঁপিয়ে গেলে দেন ধাবাং করে বসে পড়ো, বসে পড়ে একদম দেখবে করে হাঁপাচ্ছ, এবং সেই সময় তোমার মাথায় অন্য কিছু আসছে না। সেই সময় পারলে একটা কাজ করো, একটা হেডফোন নিয়ে কোনো একটা মেডিটেশন মিউজিক তুমি শুনতে থাকো, সেটা যতক্ষণের হয়। মেডিটেশনের কোনো টাইম লিমিট হয় না। তুমি যদি ভাবো আমি 5 মিনিট করবো, 10 মিনিট করবো, তাহলে তোমার মাথায় একটা টার্গেট ফিক্সড হয়ে যায় এবং তুমি তখন মাথায় ভাবতে থাকো 5 মিনিট কখন শেষ হবে, 10 মিনিট কখন শেষ হবে, 2 মিনিট কখন শেষ হবে। নিজেকে মেডিটেশন করার সময় একটাই টার্গেট রাখবে, যতক্ষণ না তুমি নিঃশ্বাস নেওয়াটাকে দেখতে পাবে, অর্থাৎ আমার সাথে সাথে একটা করো, একটু চোখ বন্ধ করে নাও, কারণ চোখ বন্ধ করলে আমাদের কনসাসনেস পাওয়ারটা অনেক গুণ বেড়ে যায়, যে কোনো কিছু করার ক্ষমতা, ভাবার ক্ষমতা আমাদের বেড়ে যায়। দেখো আমি জোরে নিঃশ্বাস নিলাম, এবার এই যে নিঃশ্বাস নেওয়ার সময় আমি একটা ফিলিংস পাচ্ছি, নিঃশ্বাসটা এইখান থেকে এসে এসে আস্তে আস্তে এইখান থেকে নাবলো, দিয়ে আমার 2 ফুসফুসের মধ্যে চলে গেল। এইটা তুমি একটা করো, করে দেখো একটা দারুণ মজার ফিলিংস আসবে ভেতর থেকে।
তুমি প্রচণ্ড জোরে লাফালে হাঁপিয়ে গেলে তখন দম নেওয়ার ইচ্ছা হচ্ছে, দেন বসে পড়ো, একটা হেডফোন নাও, কানে লাগাও, দ্যাটস ইট, রিল্যাক্সে বসো, কোথাও হেলান দেওয়ার দরকার নেই, আরামসে বসো। পারলে প্রথম প্রথম চেষ্টা করো শুয়ে শুয়ে করার। মেডিটেশন তুমি শুয়ে শুয়ে করলেও কোনো সমস্যা নেই। যদি তোমাদের প্রয়োজন হয় মেডিটেশন মিউজিক, আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো। আর সেই সঙ্গে আসছি সেকেন্ড পার্ট, যে এটা তোমরা করতে পারো, এর কী রেজাল্ট আছে আমি সেটা পরে বলবো। এরপরে আসছি পার্ট, সেকেন্ড পার্ট, যে তোমরা যারা একটু মেডিটেশন করতে পারো তারা কীভাবে করবে। বসলে একদম নর্মালভাবে বসলে, যেখানে তোমার কমফোর্টেবল বলে মনে হয়, দেন তুমি তোমার যে কোনোভাবে বসো, দেন নিজের নিঃশ্বাসটাকে ভেতরে নাও এবং সেই নিঃশ্বাসটাকে ফলো করো, দেখো তোমার ভেতরে নিঃশ্বাসটা কীভাবে যাচ্ছে, কীভাবে বাইরে আসছে। আর যদি প্রবলেম হয় তাহলে নিজের মনকে যে কোনো দুটো শব্দ বলো, যেমন ধরো আমি কিছু ভাবছি না। দেখো তুমি আমার সঙ্গে একটা ট্রাই করে দেখো, চোখ বন্ধ করো এবং নিজের মনকে বলো আমি কিছু ভাবছি না, আমি কিছু ভাবছি না, আমি তো কিছু ভাবছি না, আমি ভাবছি না। যখন তুমি বারবার এরকম মনকে বলবে, তোমার ব্রেনের একটা ওয়েভ কানেকশান আছে আমাদের ব্রেনের সঙ্গে বডির, তো এই জিনিসটা ব্রেন অটোমেটিক্যালি ভাবা বন্ধ করে দেয়। কারণ আমাদের ব্রেনে প্রত্যেক দিন 50-70,000 থিঙ্কিং খালি আসে, মানে আমরা দিনে 50-70,000 বার ভাবি এবং মিনিটে প্রায় 35-50 বার আমরা ভাবি। এই ভাবনাটাকে বন্ধ করতে লাগবে, তাই আমাদেরকে এই প্রসেসটা তুমি অবলম্বন করতে পারো। এছাড়াও মেডিটেশনের একটা অনেক এক্সট্রিম লেভেল মেডিটেশন হয়, যেমন ধরো তুমি যে কোনো কিছু মেডিটেশন করার আগে একদম শান্ত হয়ে বসলে, শিখ দ্বারা সোজা করলে এবং যে কোনো একটা মুদ্রা তুমি নিতে পারো, নিয়ে মেডিটেশনে বসলে এবং সেই সঙ্গে নিজের মনকে আস্তে আস্তে শান্ত করতে থাকো, নিজের ভেতরকে চিনতে শুরু করো, তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ভেতরের পার্টসগুলোকে তুমি ভাবতে থাকো যে হ্যাঁ এটা এইভাবে সচল হচ্ছে, এটা এইভাবে চলছে, এই শিরা দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, ওই শিরা দিয়ে রক্ত যাচ্ছে, এই জিনিসগুলোকে নিজের ভেতরে দেখতে থাকো। দেখো আস্তে 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 তুমি দুনিয়ার সমস্ত কিছু ভুলে যেতে থাকবে। এই জিনিসটাই তোমাকে মেডিটেশন করতে অনেক সহায়তা করবে। যাই হোক, আমি মেডিটেশন নিয়ে পরে আর ডিটেলসে একদম এক্সট্রিম লেভেল মেডিটেশন নিয়ে বলবো। এবার আসি মেডিটেশনের কী কী বেনিফিট আছে। মেডিটেশন যদি তুমি প্রতিনিয়ত করো তাহলে তোমার কিন্তু ব্রেনের ব্যবহার করার ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। তুমি তোমার ব্রেনের হয়তো 1-2% কি 3%-এর বেশি তুমি ব্যবহার করতে পারো না। আমরা স্বামী বিবেকানন্দের নাম জানি, আব্দুল কালাম বা যারাই একটু ক্রিয়েটিভ হন, যারা একটু বেশি ক্রিয়েটিভ হন, তারা কিন্তু এই জিনিসগুলোকে একটু বেশি ব্যবহার করতে জানে এবং দেখবে প্রত্যেকেই মেডিটেশন প্রতিদিন করে। দিনে প্রতিদিন তুমি রাত্রে শোবার সময় হোক বা সকালবেলা ঘুম থেকে ওঠার সময় হোক, যখন তোমার কাছে সুইটেবল হবে সেই সময়টা মেডিটেশন করার একটা অভ্যেস করো। এই জিনিসটা তুমি 21 দিন করো। 21 দিন করলে তুমি দেখবে দিনে 5-10 মিনিট, কোনো টার্গেট ফিক্স করো না। যতক্ষণ না তোমার মন শান্ত হচ্ছে, ভেতরটা শান্ত হচ্ছে, বাইরের দুনিয়া তুমি ভুলে যাচ্ছ, ততক্ষণ মেডিটেশন করো, কোনো টাইমিং নেই। দেন 21 দিন করার পরে দেখবে এটা তোমার কাছে প্রতিনিয়ত হ্যাবিট হয়ে যাচ্ছে। এর ফলে কী হবে, তুমি যে ডিপ্রেসড হয়ে যাও, এই ডিপ্রেশন হওয়াটা কিছু না হওয়া তোমার 90% কমে যাবে। তুমি ডিপ্রেশন যে হবে না তা নয়, হবে, বাট সেটা এত সামান্য হবে যে তুমি খুব সহজে নিজেকে উচ্চে নিতে পারবে, নিজের মনকে তুমি কন্ট্রোল করে নিতে পারবে, তোমার ছোটোখাটো রোগ তুমি শুধু তোমার মাইন্ড দিয়ে সেগুলো রোগগুলো সারিয়ে নিতে পারবে। এরকম অজস্র কিছু হতে পারে এবং তুমি কখনো কখনো ফিল করবে যে ঘটনাটা কাল তোমার ঘটতে যাচ্ছে সেই ঘটনাটা তোমার আজকে তুমি দেখে নিতে পারবে। এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর অনুভূতিও তুমি কিন্তু পাবে এবং আরও অনেক এক্সট্রিম শক্তি তুমি পেতে পারো। এই জন্য তোমাকে মেডিটেশনটা করা উচিত এবং তোমাকে এইটাভাবে করতে লাগবে। এছাড়াও মেডিটেশনের আরও অনেক গুণ আছে। পড়াশোনা তুমি যাই পড়বে দেখবে, একবার দেখবে পড়া মাথায় ঢুকে যাবে, তুমি যে কোনো জিনিসের প্রতি কনসেন্ট্রেট করবে সেটা খুব সহজে তোমার কনসেন্ট্রেট হয়ে যাবে। যা কিছু ইচ অ্যান্ড এভরিথিং তোমার কাছে একদম সহজ, মনে হয় মানে চুটকি বাজিয়ে করে দিতে পারো, ঠিক এইরকমই লাগবে। চলো এ নিয়ে আর বেশি কিছু বললাম না। মেডিটেশন নিয়ে যদি মনে হয় তোমাদের, আমরা কমেন্টে জানাও যে হ্যাঁ এটা পর্যাপ্ত নয়, তাহলে আমি অবশ্যই এ নিয়ে একটা এক্সট্রিম পাওয়ারের আমি ভিডিও রেডি করবো অ্যান্ড তোমাদেরকে আমি পরে গিফট করবো সেটাকে। তো চলো, কেমন লাগলো অবশ্যই জানাও, কমেন্ট করো, সঙ্গে থাকো। থ্যাংক ইউ।